বিধানসভা নির্বাচনের আগেই হুড়মুড় করে ভেঙে পড়েছে বিজেপি বিরোধী শিবিরের ভোট। হাজারে হাজারে বিরোধী সমর্থক উন্নয়নে সুফল পাবার লক্ষ্যে যোগ দিচ্ছেন বিজেপিতে। বুধবার ধর্মনগরে ওবিসি মোর্চার বিশাল জেলা সম্মেলনে কংগ্রেস এবং সিপিআইএম সহ বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে 400 পরিবারের 3200 ভোটার। দলে তাদের বরণ করেন সম্মেলনে উপস্থিত প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ ওবিসি মোর্চা নেতৃত্ব। সফল যোগদান অনুষ্ঠানের পর এক বিরাট পথ সভায় জ্বালাময়ী ভাষণ রাখেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সুশান্ত চৌধুরী। নিজের ভাষণে উপস্থিত বিশাল সংখ্যক নারী শক্তিকে স্বাগত জানিয়ে রাজীব ভট্টাচার্য তার তীব্র ভাষণে বলেন, অসুরূপী সিপিআইএম এবং ভাওতাবাজির কংগ্রেস দলকে উত্তর ত্রিপুরা সহ সারা রাজ্য থেকে চিরতরে বিদায় করবে উন্নয়নমুখী এই নারী শক্তি এবং রাজ্যের মানুষ। আমার কাছে সমস্ত কিছু ছিল, আমি এখানে মাতৃশক্তি দেবী দুর্গার অবতার, দেবী কালীর অবতার রেখে বসে রয়েছেন, আমি তাদের কাছে নতমস্তকে এখান থেকে প্রণাম করছি আর একটাই আবেদন করছি, এই অসুর রূপিণী, ওই কমিউনিস্ট আর ওই ভাওতাবাজি কংগ্রেসকে 2018 তে যেভাবে শিক্ষা দিয়েছেন, আগামী 2023 এ তৈরি হয়ে যান ওই কংগ্রেস সিপিএম কে ত্রিপুরা থেকে, এই উত্তর ত্রিপুরা থেকে চিরতরে মুছার জন্য আপনারা তৈরি হয়ে যান। আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে কথা দিচ্ছি, এই ত্রিপুরা রাজ্যে আমার যাতে কোন রকম সন্ত্রাস না হয় তা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি বন্ধুগণ। আর একটাই লক্ষ্য, আর একটাই মিশন, যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার হবে আর শান্তি স্থান ভারতীয় জনতা পার্টির বন্ধু নিয়ে আমরা ত্রিপুরা বিধানসভায় ফুটাবো। এ আবেদনটি করেছে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি, নমস্কার, জয়। 23 নির্বাচনের পর বিজেপির সরকার প্রতিষ্ঠা দৃঢ় অঙ্গীকার করে প্রদেশ সভাপতি সভায় নিজের তরফ থেকে প্রতিশ্রুতি দেন শান্তিপূর্ণ এই রাজ্যের শান্তির পরিবেশ একই এবং অক্ষুণ্ণ থাকবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে শক্তিশালী বক্তব্য রাখেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, 18 সালের নির্বাচন ছিল মুক্তির নির্বাচন, আর এবার 23 নির্বাচনে নিজেদের সোনালী ভবিষ্যৎ নির্মাণ করবার জন্যই বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে রাজ্যের মানুষ। বিধানসভা নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে 18 নির্বাচন আমাদের কাছে ছিল পরিবর্তনের লড়াই, রাজ্যের মানুষকে মুক্ত করার লড়াই, আর আসন্ন ফেব্রুয়ারি মাসের 23 নির্বাচন হবে এই রাজ্যের মানুষকে আগামী দিনে বিশ্বের দরবারে, ভারতবর্ষের দরবারে উন্নয়নের শিখরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। আপনাদের বিশ্বাস করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমরা যে টিভিতে ছিলাম 25 বছর, আমরা কি সেই টিভিতেই যেতে চাইছি না মোদিজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই নীতি নিয়ে রাজ্য এগিয়ে চলেছে, আমরা সেদিকে যেতে চাইছি। অনেক ষড়যন্ত্র চক্রান্ত তৈরি হচ্ছে, মানিক সরকার, জিতেন চৌধুরী, কংগ্রেসের নেতৃত্বরা, ওনারা বুঝতে পেরেছেন একা কেউ ক্ষমতায় আসতে পারবে না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করা সম্ভব নয়। এটা 93 সালের নরসিংহ রাওয়ের সরকার নয় যে পেছনের দরজা দিয়ে আবার কংগ্রেসকে পেছন থেকে সিপিএম কে দরজায় প্রতিষ্ঠিত করে দেবে দিল্লির সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এটা নরেন্দ্র মোদি যিনি আমাদেরকে মুক্ত করেছেন 2018 সালের নির্বাচনে। বন্ধুরা, তারা জানেন তারা ক্ষমতায় আসতে পারবেন না, তাই এখন একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে চাইছে, ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করতে চাইছে, ক্ষমতায় আসতে হবে। কংগ্রেস থেকে হলো না, তৃণমূল থেকে হলো না, বললেন বিজেপি ছাড়া উদ্ধার নেই, বিজেপি সরকারকে পরিবর্তন পারবে মোদিজি পরিবর্তন এনে দিতে পারবেন, মোদিজি এনে পরিবর্তন এনে দিলেন, এখন বলছেন যে না যিনি পরিবর্তন এনে দিয়েছেন উনাকে পরিবর্তন করে দিতে হবে, বিজেপি সরকারকে পরিবর্তন করে দিতে হবে। কার সঙ্গে মিশে? কমিউনিস্ট পার্টির সঙ্গে মিশে, যেই কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করার জন্য এক সময় রাস্তার মধ্যে মানুষের কাছে আমরা আহ্বান জানাতাম, স্বপ্ন দেখাতাম, নিজেরা স্বপ্ন দেখতাম, কিন্তু পরিবর্তন আমরা এনে দিতে পারিনি দিল্লির সেই
একক শক্তিতে বিজেপিকে হারানো সম্ভব নয় বলেই মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে কংগ্রেস এবং সিপিএম ক্ষমতা দখল করার স্বপ্ন দেখছে বলে তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান। তবে তাদের এই উদ্দেশ্য সফল হবে না এবং উন্নয়নের জন্যই মানুষ দুই হাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে বলে জানান তিনি। বিরাট এই পথসভা এবং যোগদান সভাকে ঘিরে বুধবার কার্যত পদ্মময় হয়ে যায় গোটা ধর্মনগর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।